দখল হয়ে গেছে যুক্তরাষ্ট্র। নেভাদায় নির্বাচনী জনসভায় অভিবাসন ইস্যুতে ডেমোক্রেট সরকারের সমালোচনা করতে গিয়ে এই অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের দাবি, আগামী 5 নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এদিকে এবার বিখ্যাত সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজ ভোট চাইলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের জন্য। লাস ভেগাসের জনসভায় এই দিনও ট্রাম্পকে ভাষামহীন আখ্যা দেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কমলা হ্যারিস বৃহস্পতিবার জনসমাবেশ করেছেন লাস ভেগাসে। সবাইকে চমকে দিয়ে হ্যারিসের পক্ষে প্রচারণা চালাতে মঞ্চে হাজির হন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ। এ সময় যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিতে ভোটারদের আহ্বান জানান লোপেজ। পাশাপাশি পুয়ের্তো রিকো ইস্যুতেও ট্রাম্পের কড়া সমালোচনা করেন। আমরা এমন নির্বাচনের দ্বারপ্রান্তে যেখানে মার্কিনীদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা পিছিয়ে যাবে নাকি সামনে এগোবে। ঐক্য আর বিভক্তির মধ্যে একটিকে বেছে নিতে হবে। আমি একজন পুয়ের্তোরিকান, গর্বের সাথে ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে ভোট দেব। বরাবরের মতো এদিনও প্রতিপক্ষের সমালোচনা করেছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্টকে ভারসাম্যহীন ও প্রতিশোধ পরায়ণ আখ্যা দেন। এক দশক ধরে ডোনাল্ড ট্রাম্প আমাদের বিভক্ত করে রাখার চেষ্টা করছেন, সেটির ইতি ঘটানোর সুযোগ এই নির্বাচন। তার এসব কর্মকাণ্ডে আমরা ক্লান্ত। মার্কিনীদের জীবনকে আরও কীভাবে ভালো করা যায় সেটি তিনি ভাবেন না। ট্রাম্প ভারসাম্যহীন, হতাশাগ্রস্ত ও প্রতিশোধপরায়ণ। প্রচারণার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ট্রাম্পের। বৃহস্পতিবার নেভাদায় দেওয়া ভাষণে রীতিমতো অভিযোগ করে বসলেন, বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র দখল হয়ে গেছে, নির্বাচনের দিনকে স্বাধীনতা দিবস আখ্যা দেন। যুক্তরাষ্ট্র এখন অধিকৃত দেশ, আমরা একটি দখলকৃত দেশে বাস করছি। হাজার হাজার বহিরাগত যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের কাছে সামরিক সরঞ্জাম রয়েছে, এগুলো তারা পায় কোথায়? এমন দিন আপনাদের আর বেশি দিন দেখতে হবে না। 2024 সালের 5 নভেম্বর হবে স্বাধীনতা দিবস। একই দিন আরো কয়েকটি স্থানে আলাদা আলাদা নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন হেভিওয়েট দুই প্রার্থী। মোস্তফা মাহমুদ, জমুনা নিউজ।